রাজ্য বিধানসভা নির্বাচন এখনও অনেকটা বাকি, এই সময়ের মধ্যে নানা রকম কথাবার্তা শোনা যায়। আর বিশেষ করে সঙ্গত্যাগের বিষয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় যে কতটা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ তা কি আর বলার অপেক্ষা রাখে? এর উপর যদি রাজ্যে শাসক দলীয় শরিকের সঙ্গত্যাগের বিষয় হয়, তবে তা যে এই সময় কতটা গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় এই দিকটির সত্যতা অবশ্যই সামনে আসা প্রয়োজন। সেই দিকটি নিশ্চিত করার জন্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা শুক্রবার সরকারের জোট শরিক আইপিএফটি দলের সাধারণ সম্পাদক তথা মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার কাছে এই ব্যাপারে স্পষ্টীকরণের জন্য জানতে চাইলে তিনি স্পষ্টতা খণ্ডন করে বলেন, সরকার থেকে সমর্থন তুলে নেবে আইপিএফটি, এটা মিথ্যা অপপ্রচার। এ ব্যাপারে কোনো আলোচনা কিংবা সিদ্ধান্ত হয়নি, এ বিষয়ে উনার তা জানা নেই। কিছু মিডিয়া কোথা থেকে এই সংবাদ পেয়েছে তা উল্লেখ করে এই বিষয়টি খণ্ডন করেন আইপিএফটি সাধারণ সম্পাদক তথা মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। তিনি এই দিন এমনটাও জানান, দলের শীর্ষস্তরেও এই ব্যাপারটি নিয়ে আলোচনা করবেন। আগরতলায় মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি দিনে শুক্রবার উপস্থিত থেকে দৃঢ়তার সাথে এই বক্তব্য করেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এই ব্যাপারে আমরা কোনো পার্টি ডিসকাস হয়নি, সেটা যদি যাবে সিদ্ধান্ত নিতে হয় আমরা সিসি মিটিং এডুকেটিভ মিটিং আলোচনা করে দিতে হবে। কিন্তু আমি জানেনি কোন থেকে কোন সুসে আমাদের মিডিয়া এইভাবে অপপ্রচার করেছে, এটা আমি জানিনি। কিন্তু আজ পর্যন্ত টিল টুডে আমরা এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত হয়নি। সমস্ত আমরা পার্টি হাই লেভেলতে আমরা এটা ডিসকাশন করব। এই বিজ্ঞান মেলার সমাপ্তি অনুষ্ঠানে তিনি নিজের বক্তব্যে এই দিন তুলে ধরেন রাজ্য সরকারের এসসিআরটির উদ্যোগে আয়োজিত এই বিজ্ঞান মেলায় বিজ্ঞান, অঙ্ক এবং পরিবেশ বিজ্ঞানের দিকটি গুরুত্ব দেবার। এই দিকটি যে কতটা গুরুত্বপূর্ণ সেটাও উঠে আসে ওনার বক্তব্যে এই দিন। স্টুডেন্ট এন্ড টু অ্যাডভার্টাইজমেন্ট ফর সায়েন্স ম্যাথমেটিক্স এনভায়রনমেন্ট এই সাবজেক্টগুলা আমাদের সবচেয়ে প্রয়োজন, দ্য বেসিক রিকোয়ারমেন্ট ফর হিউম্যান বিং ইজ সায়েন্স। উইদাউট সায়েন্স উই ক্যানট ডু এনিথিং। সমাজে নারী জাতির গুরুত্ব উঠে আসে এদিন উনার বক্তব্যে। পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সমাপ্তি দিনে পুরস্কৃত করেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ রাজ্য চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।